আসসালামু আলাইকুম। শীতকালের বিশেষ পাঁচটি আমল আছে যেগুলো এই সময়ে না করলে সারা বছর পস্তাতে হবে। হতে পারে এটাই আপনার জীবনের শেষ শীত। এই আমলগুলো করার সুযোগ হয়তো আপনি আর কোনোদিন নাও পেতে পারেন। তাই আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে এই ছোট্ট ভিডিওটি হতে পারে আপনার জন্য আল্লাহকে খুশি করার একটি উসিলা। শীতকাল হলো মুমিন বান্দার জন্য বসন্তকাল। মুমিন এই শীতে অনেক গনিমত লাভ করে। বছরের এই সময়টাতে বিশেষ কিছু আমল রয়েছে যেগুলো একজন মুসলমানের জন্য অমূল্য সম্পদ। নম্বর এক, বেশি বেশি সিয়াম পালন করা। শীতকালে বেশি সিয়াম পালন করা হাদিসের ভাষায় ঠান্ডা গনিমত হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ শীতের দিনে রোজা পালন করতে তৃষ্ণার্ত হতে হয় না এবং ছোট দিন হওয়ায় ক্ষুধার তীব্রতা অনেক কম থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতের রোজা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের মতো। শীতকালীন সাউম ঠান্ডা গনিমত অর্থাৎ কষ্টহীনপূর্ণ। তিরমিজি হাদিস নং 797। নম্বর দুই, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিনের শীতকালীন সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে। এই নামাজ মুমিনের মর্যাদা এবং সফলতার সিঁড়ি হয়ে যায়। আল্লাহর একান্ত এবং প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম জনতাকে যে নসিহত করেছিলেন সেটা হচ্ছে, হে লোক সকল, তোমরা পরস্পর সালাম বিনিময় করো, অভুক্তকে আহার করাও এবং রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3251। নম্বর তিন, ফজরের নামাজের অফুরন্ত সুযোগ। শীতের স্নিগ্ধ সকালে মুয়াজ্জিন যখন আজানের সুরে নামাজের দিকে, কল্যাণের দিকে আহ্বান করে, তখন কেবল মুমিনরাই শীতের আরামদায়ক ঘুম ত্যাগ করে মহান রবের সামনে সেজদায় মাথা লুটিয়ে দিতে উদগ্রীব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাৎ দিকে তিনটা গিট দেয়। প্রতি গিটে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তাহলে একটা গিট খুলে যায়, পরে অজু করলে আরেকটা গিট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে সর্বশেষ গিটটাও খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল মনে এবং অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা এবং আলস্য সহকারে। সহিহ বুখারী হাদিস নং 1091। নম্বর চার, প্রতিদান পাওয়ার আশায় অজু করা। হাড় কাঁপানো শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা অজু করে মহান রবের সান্নিধ্যে আসা কেবলমাত্র মুমিনের পক্ষে সম্ভব। আর এই অজু সঠিক হওয়ার ব্যাপারে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন, তারপর তিনি আমাদের কাছে পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত শুরু করতে দেরি করে ফেলেছিলাম, তাই আমরা অজু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি আছে। দুইবার অথবা তিনবার তিনি এই কথা পুনরাবৃত্তি করেছিলেন। সহিহ বুখারী হাদিস নং 60। নম্বর পাঁচ, আল্লাহর অনুগ্রহ স্মরণ করার সুযোগ। শীতের পোশাক মানুষকে আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন, এতে তোমাদের জন্য আছে শীত বস্ত্রের উপকরণ। সূরা নাহল আয়াত নং 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।